টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم أحل الله البيع وحرم الربا عن جابر رضي الله تعالى عنه قال

সমাজ কলুষিত হয় সুদ খেলে দেশে দুর্ভিক্ষ নেমে আসে সুদ খেলে মানুষ দিন 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 অর্থের অভাবের দিকে ফিরে যায় আর্থিক সংকট নেমে আসে আর এর পরিণতি জাহান্নাম এই জন্য সুদ থেকে বেঁচে থাকা আমাদের জরুরি এ বিষয়ে আল্লাহ তালা বলেন ও আর রিবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন আর সুদকে হারাম করেছেন মানুষ মনে করত যে ক্রয় বিক্রয় করলেও পয়সা বৃদ্ধি হয় সুদ খেলেও পয়সা বেশি হয় তো যদি ক্রয় বিক্রয় বৈধ হয় তাহলে সুদও বৈধ হবে মানুষের এই ধারণাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহতালা বলছেন সুদ হারাম ব্যবসা বৈধ ব্যবসা বৈধ এই জন্য যে ও বিনিময়ে হয় একটা জিনিস দিয়ে একটা জিনিস নিতে হয় আর সুদ হুবহু বৃদ্ধি হতে থাকে আর হুবহু বেশি নেওয়ার নামই হচ্ছে সুদ জিনিস পরিবর্তন হয়ে গেলে তখন আর তার সুদ থাকে না একমন ধান দিয়ে যদি এক একমন দুই কেজি ধান নেয় তাহলেই সুদ হবে এক মুন গম দিয়ে যদি এক একমন এক কেজি গম নেয় তাহলেই সুদ হবে একশো টাকা দিয়ে একশো দশ টাকা নিলেই সুদ হবে প্রত্যেক হুবহু বস্তু যেটা বৃদ্ধি হয় সেটাই হচ্ছে সুদ এই জন্য তালা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে বৈধ করেছেন আল্লাহ তালা বলেন ইয়ে অয় হেদিনা আমানু লাতাকুলুর রিবা আজ আফাম হে ঈমানদার ব্যক্তি তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ ভক্ষণ করো না আল্লাহ তালা সুদ না খাওয়ার জন্য জোরালোভাবে আদেশ করছেন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তালা অন্যত্রে বলেন ইয়ে অয় হে তাকুল্লাহ ওয়া বাক রেবা হে ইমানদার গণ যারা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের যে সুদের লেনদেনের বিষয়টি রয়েছে তোমরা তা ত্যাগ করো সুদ ভক্ষণ করো না আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ও অয়ূর্বি সাদাকাত সুদ মানুষের অর্থকে সংকোচিত করে দান মানুষের অর্থকে বেশি করে দেয় অবশ্য এই আয়াতের অর্থ বাহ্যিকভাবে আমাদের বুঝতে একটু ভারী লাগছে কেন একশো টাকা থেকে যদি দশ টাকা দান করি আর নব্বই টাকা যদি রেখে দিই ঘরে এক বছর পরে নব্বই টাকাই থাকবে কিন্তু যদি একশো টাকার বিনিময়ে একশো দশ টাকা নিই তিন মাস পর তাহলে টাকা একশো দশ হয়ে যাবে অথচ আল্লাহ তালা বলছেন যে সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আর দান মানুষের অর্থকে বেশি করে দেয় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানকে বিশ্বাস করতে হবে এবং সুদের পরিণতি এটাই এটাই বুঝতে হবে সুদ মানুষকে ভিক্ষুক বানাবে কথাই ঠিক সুদ যখন দেশে খাবে তখন একটা দেশে মাত্র কয়েকজন ধনী মানুষ থাকবে বাকি সব গরিব হয়ে যাবে সুদ যখন পৃথিবীতে চালু থাকবে তখন দেখা যাবে পৃথিবীর দু একটা দেশ ধনী বাকি দেশগুলি নিঃস্ব এটা হচ্ছে সুদের পরিণতি সম্মানিত দর্শক মন্ডলই সুদক্ষকে নিঃস হতেই হবে এটাই চূড়ান্ত আল্লাহ তালা বলেছেন আজ হোক আর কাল হোক অতএব সুদ আমাদের ত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে জাবের যে আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি ও সুদ দাতা সুদ গ্রহিতা সুদের দুই সাক্ষী এবং সুদের লেখক সবার উপরে অভিশাপ করেছেন তিনি বলেছেন তারা সবাই সমান যে সুদ গ্রহণ করবে যে সুদ দিবে দুই যারা দুইজন সাক্ষী থাকবে চার যে সুদের অঙ্ক করবে পাঁচ এরা পাঁচজন একই সমান পাপের অধিকারী পৃথিবীতে যত ব্যাংকের লেনদেন আছে সুদ সম্পর্কীয় ব্যাংক এদের কারোর রেহাই নেই সবের পরকাল হারাচ্ছে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপের প্রতিকারের চেষ্টা করুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে অনুরোধ করব সুদ খেয়ে বড়ো লোকে পরকাল হারানো বড় বুদ্ধিমানের কাজ নয় ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিয়ে গাড়ি বাড়ি করা বুদ্ধিমানের কাজ নয় সম্পদ একদিন আপনার সাঁত দেবে না সেই দিন যেই দিনের ব্যাপারে তালা বলেছেন এম লোক নফ শুনলে সায়া সেই দিন এমন একদিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না কোনো সম্পদ কোনো কাজে আসবে না লোন নিয়ে গাড়ি বাড়ি করে বড় কিছু হওয়ার চেষ্টা করিয়েন না বিশ্বাস করুন আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ তালা একেবারে কঠোরভাবে হারাম কঠোর ভাবে আবু এরারাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন ইজতানিবু সাবাল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো সাতটি কাজ মানুষ করলে মানুষের পরকাল হারাবে নিশ্চিত তোবা ছাড়া মারা গেলে তার পরিণতি জাহান্নাম তার সাতটির একটি হচ্ছে আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা দুই অশ্বের জাদু করা তিন কাতুল নাফস মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চার আকলো রেবা সুদ ভক্ষণ করা আকল মালিল এতিম এতিমের মালকে ভক্ষণ করা অত্তালিয়ম জাহাফ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অকাজফুল মোহসান মৌমেনা তিল গা ফেলাত কোনো ভালো সতী সাধ্য নারীর ওপরে কোনো অপবাদ লাগানো এই সাতটি কাজ হচ্ছে মানুষের পরকাল হারানোর কাজ এই সাতটি সিরিয়াল মহাপাপ তার একটি মহাপাপ হচ্ছে সুদ ভক্ষণ করা সুদ খেয়ে যদি মানুষ তো বানা করে তার হতে সে রক্ষা পাবে না রেহাই পাবে না পাপ ভাগে বিভক্ত একগুলি আল্লাহর সাথে জড়িত একগুলি মানুষের সাথে জড়িত মানুষের সাথে জড়িত পাপ তা করে ক্ষমা হয় না তবে আল্লাহর সাথে জড়িত পাপ তো করে ক্ষমা হয় আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো যারা আমরা বুঝতে না পেরে সুদ ভক্ষণ করেছি করছি তারা আমরা তোবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করবেন সুদের পাপ খুবই কঠিন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অবগতির কথা বলছি দুনিয়াতে এমন কোনো পাপ নেই বড় পাপ যেই পাপের ব্যাপারে আল্লাহ রসুল ওই ভাষা ওই শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ সুদের পাপের ব্যাপারে ব্যবহার করেছেন সুদের পাপের জন্য আল্লাহ রসুল যে ভাষাগুলি ব্যবহার করেছেন তা আমাদেরকে শুনতেই ভারী লাগে আল্লাহ রসুল বলছেন মায়াকল কল দেড় হামরে আলাম আসাদমিন শিখতে তো সালাসিনা জেনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ ভক্ষণ করে তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাদিস তো সহী ভাবন্ত বিষয়টি কথাটা কেমন লাগে জেনা তো মহাপাপ আমরা জানি বুঝি আল্লানবি বলেছেন আলভিক্রো বিল ভিকরে জিলদো মেও তাগরে বোসানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একসোলেটি পিটি এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেছেন বিবাহিত নারী পুরুষ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইঁট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে জেনার পরিণতি খুব খারাপ বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার সুযোগ থাকে না এর পরেও সুদের পাপটি ভিন্ন আল্লাহ রসুল বলছেন মায় হামু রেবা

আমাদেরকে বলতে হবে বুঝতে হবে শুনতে হবে একটু বিবেচনা করে দেখুন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট স্তর হচ্ছে মায়ের সাথে অন্যায় করলে যে পাপ হয় বলুন তো দর্শক মণ্ডলী সুদের পাপটা কত জঘন্য ন্যাক্কা পাপ যেই পাপের সাথে আমরা সবাই জড়িত আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আমরা পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ human being Point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakad Nai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Kisho <laughs> Taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ বিউটি Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Anushthan. Peace TV, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সুদের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ শুনছিলাম যা আমাদের জীবনে অত্যন্ত জরুরি সুদ একটা হারাম খাদ্য যে খাদ্য খেলে ইবাদাত কবুল হবে না যে খাদ্য খেলে পরিণতি জাহান্নাম হবে সুদ যে হারাম এটা সবার জানা আর সুদের পরিধি এত বেশি হয়ে যাবে যে মানুষ বুদ্ধি হারিয়ে ফেলবে যে কোনটা বৈধ রুজি আর কোনটা অবৈধ রুজি তাই আল্লাহ নবী বলছেন যে আলা নাসে জামানুন আমিন আল হারাম মানুষের উপরে এমন একটা যুগ জামানা সময় চলে আসছে যেদিন মানুষ ভাবতে পারবে না বিবেচনা করতে পারবে না যে যে পয়সা উপার্জন করছে সেটা তার বৈধ না অবৈধ সেটা তো এই দিন এখন সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো ব্যাংকে লোন নিয়ে গাড়ি বাড়ি করতে ব্যবসা বাণিজ্য করতে একটুকু দ্বিধা করছি না অথচ সুদের গতি হচ্ছে অথচ আল্লাহ নবী বলছেন যে চলে আসবে সময় মানুষ পয়সা উপার্জন করবে বুঝতে পারবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই সময়কে লক্ষ্য করেই বলেছেন তোমাদের সামনে পৃথিবীর প্রযুক্তি তুলে ধরা হবে যেমন পূর্বের লোকের সামনে তুলে ধরা হয়েছিল তোমরা দেখবে শুধু উপার্জন আর উপার্জন উপার্জনের প্রযুক্তি আর প্রযুক্তি তখন তোমরা অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে কে কত অর্থ উপার্জন করতে পারে তুহলি কুকুম কাম আহলাকাত সেদিন তোমাদেরকে এই প্রযুক্তির উপার্জন ধ্বংস করে দিবে যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছিল বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী সুধারাম সুদের পরিধি ব্যাপক আমরা আপনাদেরকে পরামর্শ দিতে চাই পয়সা বেশি আছে বৈধ ব্যবসা করার চেষ্টা করুন পয়সা কম আছে কলা বিক্রি করে খান পয়সা কম আছে চকলেট বিক্রি করে খাই তার চেয়েও পয়সা কম আছে দিন মজুরি করে খাই দিন মজুরি করে খাওয়া অনেক ভালো আল্লাহ নবী যখন বললেন যে তোমাদের সবাকেই দান করতে হবে সাহাবিগণ বললেন আল্লাহ যদি দান করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বললেন যে তাহলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যে মজুরি পেয়েছে সেই মজুরি নিজে খাবে এবং তার থেকে কিছু দান করবে তাহলে বোঝা যাচ্ছে যে দিন করে খাওয়া ভালো মজুরি অবৈধ পয়সা উপার্জন করা ভালো নয় যত এনজিও আছে ডেস্টিনি হোক জিজিএন হোক লাইফ ইন্স্যুরেন্স হোক আরো এই ধরনের যত এনজিও আছে পয়সা উপার্জনের এগুলো সবই হারাম সেখানে আমাদের সিগনেচার থাকতে হবে সম্মানিত দর্শক মন্ডলই আমাদেরকে সেটা বুঝতে হবে আমরা আপনাদের নিকটে অনুরোধ রাখছি দেখুন কারো কৌশলে পড়ে প্রলোভনে পড়ে ভুল পথে পয়সা উপার্জন করে পরকাল হারায় না হারাম উপার্জন করে খেয়ে এ বাদাত কবল হবে না আল্লাহ রসুল বলেছেন যে একটা মানুষ বিপদে আছে সফরে ঠিক মতো গোসল করতে পারেনি তার চুলগুলো এলোমেলো সে বিপদে পড়ে হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে কিন্তু হারাম তার খাদ্য আছে হারাম বহু হারাম তার পানি আছে হারাম ও হারাম তার পোশাক আছে হারাম ও হারামে তার জীবিকা নির্বাহ হারাম আর না ইস্তাজ তার দোয়া কি করে কবুল হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী সুদ হারাম সুদের মাধ্যম দিয়ে পয়সা উপার্জন করে এ কবুল হবে না পরকাল রক্ষা হবে না অতএব বিষয়টি আমরা গভীরভাবে চিন্তা করে ত্যাগ করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক আমরা আপনাদেরকে সুদের একটা বাস্তব পরিস্থিতি লক্ষ্য করার জন্য একটা বড় হাদিস শোনাচ্ছি সে হাদিসে আমরা সুদ ঘুরের একটা বাস্তব অবস্থা বুঝতে পারবো এবং তেয়ামাত পর্যন্ত সুদ ঘুরের অবস্থা এইভাবেই থাকবে যদি চো যারা সবচেয়ে বড় তারা এখন আপনার কাছে হিরো হচ্ছে অথচ তার আলহ্লাম ফজরের সলাত আদায় করে আমাদের মুখোমুখি হয়ে বসতেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কোনো কিছু স্বপ্নে দেখেছ কি আমরা কিছু দেখলে বলতাম যে এটা স্বপ্নে দেখেছি তখন তিনি তার স্বপ্নের তাবির করে দিতেন একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা গত কিছু দেখেছ আমরা বললাম তো কিছু দেখিনি তখন তিনি বললেন যে শোনো আমি গত দুইজন লোককে দেখলাম তারা দুইজন আসলো আমার পাশে এসে আমার দুই হাত ধরে নিল দুই হাত ধরে নিয়ে ওয়াখরা জানি এলা আর্জিন মুকাদ্দাস তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো হঠাৎ দেখে একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার লাঠি আছে বাঁকা লহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে মুখটাকে ফেড়ে ফেলছে আবার লাঠিটা বের করে নিয়ে এসে মুখের বাম দিকে লাগিয়ে মুখের বাম দিকে ফেড়ে ফেলছে তো বাম দিকে ফেড়ে ফেলতে না ফেলতে দেখা যাচ্ছে মুখের ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাঠিটা ডান দিকে নিয়ে এসে লাগাচ্ছে বারবার এ দৃশ্য আমি বললাম মাহাজা একই দৃশ্য তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না আমরা চলতে থাকলাম আমি এ বিষয়ে কিছু বললাম না চলতে চলতে দেখি। একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথর দিয়ে তার মাথার উপরে আঘাত করছে আঘাত করার সাথে সাথে মাথাটা ভেঙে চচির হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে সে ব্যক্তি পাথর নিয়ে আসতে যাচ্ছে আসতে না আসতে দেখা যাচ্ছে যে মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার পাথর ছিটকে চলে যায় আবার নিয়ে আসে আবার মারে বারবার এই দৃশ্য আমি বললাম মাহাজা একই দৃশ্য এমন কেন কালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকে হানতালাক না কিছু না বলে চলতে থাকলাম আমরা যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাতে আগুন রয়েছে আগুন যখন একটু নরম হচ্ছে তখন মনে হচ্ছে যে সব কিছু নিচের দিকে চলে যাচ্ছে আর যখন আগুনটা একেবারে তেজ হয়ে উঠছে ধাঁধা করে জ্বলে উঠছে তখন আর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে দেখি সেখানে নারী এবং পুরুষ নগ্ন অবস্থায় জ্বলছে আমি বললাম মা হাজা একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন তো কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত আর কিছু নাই পরিপূর্ণ রক্ত সেই নদীর পাশে একটা লোক রয়েছে তার হাতে একটা পাথর আছে আর নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে যতবার লোকটা রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবারই পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে ধাক্কা দিয়ে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে আমি বললাম কি দৃশ্য কালা তারা দুইজন বললেন চলতে থাকেন তো কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে চলে আসলাম একটা বাগানে দেখি সেই বাগানে একটা খুব বড় গাছ সে গাছের পাশে দেখি একজন বৃদ্ধ মানুষ বসে আছে তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দেখি পাশে একজন লোক একটা লহার লাঠি হাতে করে আগুনকে উত্তেজিত করছে তারা দুজন আমাকে গাছের উপরের দিকে নিয়ে চলে গেল তারপরে একটা ঘরে প্রবেশ করালো দেখি সেই ঘরে যুবক আছে যুবতী আছে নারী আছে বৃদ্ধ মানুষ আছে সর্ব ধরনের মানুষ আছে এত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনো দিন দেখিনি তারপরে তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে আরো উপরে নিয়ে চলে গেল তারপরে আর ঘরে প্রবেশ করালো পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক উত্তম এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি দেখি সেই ঘরে বৃদ্ধ মানুষ আছে আর যুবক আছে তো আমি তাদের দুইজনকে বললাম যে এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম একটু বলে দেন কি দেখলাম তো তারা দুইজন বলেন আচ্ছা ঠিক আছে সব বলে দেবো আপনাকে আপনি যে ওই যে প্রথমে দেখলেন যার মুখের দুই দিককে লহার বাঁকা লাঠি দিয়ে ফেড়ে ফেলা হচ্ছে সে লোক হচ্ছে মিথ্য মিথ্যে কথা বলতো সম্মানিত দর্শক মন্ডলী মিথ্যের পরিণতি খুব কঠিন কি পর্যন্ত মৃত্যু করে পরিণতি হতে থাকবে তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাতে মেরে মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে সে লোক হচ্ছে আলেম সে জানা অনুযায়ী আমল করেনি তাই তার এই গতি সম্মানিত দর্শক মন্ডলী তারপরে আল্লাহ রসুলকে তারা দুইজন বললেন যে আপনি যে দেখলেন একটা গর্তের মধ্যে নগ্ন অবস্থায় নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই যারা দুনিয়ায় জেনাই লিপ্ত হবে তাদেরকে নগ্ন অবস্থায় একাত্রিত করে আগুনের মধ্যে ঢুকিয়ে এইভাবে রেখে দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত তারপরে যে আপনি দেখলেন যে রক্তের নদীতে একটা লোক পড়ে আছে আর পাশ থেকে একজন পাথর মেরে তার মুখকে ভেঙে চচির করে দিচ্ছে তারপরে আবার রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে সে হচ্ছে সুদখর সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই লম্বা হাদিসটি শোনাচ্ছি আপনাদেরকে শুধু এই অংশ জানার জন্য বোঝানোর জন্য যারা সুদ খাবে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে মুখখানকে ভেঙে চৌচির করা হবে মরা বার 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 থেকে নিয়ে কেয়ামাতের দিন পর্যন্ত এই অবস্থায় আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এই অবস্থা থেকে পরিত্রাণ চাই আল্লাহ তুমি অবস্থা থেকে বাঁচাও সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সুদ থেকে আল্লাহর দরবারে বাঁচতে চান যত আপনাদের সুদের লেনদেন আছে সেগুলি বন্ধ করুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত রক্তের নদীতে পড়ে থাকতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এইভাবে ব্যাংকের লোন নিয়ে গাড়ি বাড়ি করার চেষ্টা করি হচ্ছে দেখুন ভুল হচ্ছে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ভুল সংশোধনের চেষ্টা করি শ্বাস বন্ধ হওয়ার পরে ভুল সংশোধন হবে না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যাবে না আমরা আপনাদেরকে অনুরোধ করবো পৃথিবী সংকীর্ণ নয় আল্লাহ যার জন্য যেটুকু রুজি নির্ধারণ করেছেন সেটুকু সে ভোগ করবে অতএব ভুল বুঝে আহাল পরিবারকে সুখে রাখবো মনে করে করে এইভাবে ব্যাংকে লোন নিয়ে বা সমিতিতে নাম দিয়ে টাকা পয়সা উপার্জন করে পরকাল হারায়েন না ঠিক হবে না সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর যারা মুসলিম বোন এইরকম ভাবে যেখানে সেখানে সমিতিতে নাম দিয়ে পয়সা উপার্জন করছেন আমরা হয়তো জিনিসটা বুঝাতে পারছি না আপনারা একটু বুঝার চেষ্টা করুন ভুল পদ্ধতিতে পয়সা উপার্জন করিয়েন না সুদ হারাম সুদ হারাম সুদের পরিণতি খুবই কঠিন সুদের পরিণতি খুবই কঠিন যার পরিণাম জাহান্নাম সুদ খেলে এবাদাত কবল হবে না সুদের পরিধি ব্যাপক আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান আমরা তোমার দয়ার আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে সুদ থেকে বাঁচাও তুমি আমাদের পরকালকে রক্ষা করো তুমি দর্শকদের ইমানকে মজবুত করো তারা যেন সুদ থেকে বেঁচে যায় তোমার দরবারে এই দাবি এই দাওয়া এই দোয়া রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দামের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রয়ান ব্যাঙ্ক সাতচল্লিশ ক্যালথ হোফ রোড বার্মিংহাম ইউ কে পোস্ট কোড বি এক পাঁচ এক

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়